নমস্কাৰ জনাই অনুষ্ঠান আৰম্ভ কৰিছো। অতি গুৰুত্বপূৰ্ণ আৰু স্পৰ্শকাতৰ বিষয়ক লৈ ষ্টুডিঅ'ৰ মজিয়াত আজি উপস্থিত হৈছো আফছুৰ সাধাৰণ সম্পাদক আৰু সভাপতিৰ লগত। বিষয়টো অতি গুৰুত্বপূৰ্ণ এইকাৰণে কৈছো, অসমৰ সাম্প্ৰতিক সময়ত সাম্প্ৰতিক ৰাজনীতি সৃষ্টি কৰাৰ বাবে আসাম ৰাজনীতিবিদে বিভিন্ন ধৰণৰ কৌশল অৱলম্বন কৰিছে। যি নহওক, আজি অতি গুৰুত্বপূৰ্ণ বিষয় এটিক লৈ আলোচনা কৰিছো। বিষয়টো অতি স্পৰ্শকাতৰ, এজন সৰ্বসাধাৰণ লোক, খাটি খোৱা অসমীয়া, খাটি খোৱা খিলঞ্জীয়া বিশ্বনাথ চাৰিআলিৰ, তেখেতক জোৰকৈ আহি গাহৰি মাংস খোৱা হ'ল। দৰাচলতে গাহৰি মাংস খোৱাবলৈ তেখেতক জোৰ জুমুচ কৰিব লগা হ'ল। আজি আমি দৰাচলতে লাজ পাইছো এইখন অসমত এনেকুৱা ধৰণৰ বিষয় এটাক লৈ আমি যুৱ প্ৰজন্মৰ নেতাৰ লগত আলোচনা কৰিব লগা হৈছে। যিটো সময়ত আমি তথ্য প্ৰযুক্তিৰ কথা আলোচনা কৰিব লাগিছিলে, যিটো সময়ত অসমৰ বিভিন্ন নিবনুৱা সমস্যা, ৰাজনৈতিক দিশৰ সমস্যাক লৈ আলোচনা কৰিব লাগিছিলে, এইখিনি সময়ত পি আই নিউজৰ দৰ্শকসকলৰ লগত আলোচনাত মিলিত হৈছোঁ যুৱ প্ৰজন্মৰ দুজন নেতাৰ লগত, যে অসমত আকৌ গাহৰি আৰু গোমাংসক লৈ চৰ্চা হৈছে, গাহৰি আৰু গোমাংসক লৈ বিতৰ্কিত হৈছে। বিশ্বনাথ চাৰিআলিৰ এজন খাটি খোৱা খিলঞ্জীয়া লোকক জোৰ জুমুচকৈ এচাম মানুহে আহি তেখেতক গাহৰি মাংস খাবলৈ জোৰ কৰা হৈছে। আপোনালোকক সেই দৃশ্য আমি দেখাইছো। গৰু মাংস কিয় বিক্ৰী কৰিলি? বিশ্বনাথ চাৰিআলি কিয় বিক্ৰী কৰিলি? ইতিমধ্যে আপোনালোকে সমগ্র দৃশ্য দেখিলে কিদরে এজন মানুহক জোৰ জবস্তি তেখেতৰ ধৰ্মৰ বিপৰীতে, তেখেতৰ নীতিৰ বিপৰীতে জোৰ জবস্তি কৰা হ'ল। কি ক'বা? সঁচা কথা যে আমি আজি বহুত লজ্জিত, অসমবাসীৰ, অসমীয়া হয় এইকাৰণে আমি লজ্জিত, কিয়নো আপোনালোকে দৰ্শন কৰিছে, আপুনিও চাইছে। চ' ঘটনাটো এনেকুৱা ধৰণৰ ঘটনা যে তেখেত আছিল বিশ্বনাথ চাৰিআলিৰ চকাত আলী নামৰ এজন 70 বছৰীয়া উপস্থিত আছিল, কিয়নো মানুহজনে আপুনি প্ৰতিটো হাততে গৈ পেলাই তেখেতে চাহৰ দোকান কৰে আৰু আৰ্থিকভাৱে বহুত জৰুলা, এইটো আপোনালোকেও গম পাইছে, আপোনালোকে ভিডিঅ'টো প্ৰত্যক্ষ কৰিছে। তো তেখেতে যেতিয়া হাততে দোকান কৰিছিল, হিন্দুৰ কিছুমান সংগঠনে তেখেতক ভাবুকি দিছিল, মৃত্যুৰ ভাবুকিও দিছিল, কিয়নো কাৰণ তেখেতৰ ওচৰত চান্দা মঙা হৈছিল, তেখেতে বুঢ়া মানুহ, দিন খাটি দিন খায়। চ' গতিকে তেখেতে যেতিয়া চান্দা দিব পৰা নাই, তেতিয়া তেখেতে সিহঁতক ক'লে যে বাপু, মই আপোনালোকৰ ওচৰত চান্দা দিব নোৱাৰোঁ, তো এই চান্দাৰ পৰিমাণটো অলপ কমাইকৈ দিবনে? তেতিয়া কি কৰিলে তেখেতে? তেখেতসকলে কৰিলে কি, সেই মানুহজনক মাৰিবৰ কাৰণে প্লান এটা বনালে। তো আজিৰ সেই দিনটো প্লানটো আছিল, আজিৰ সেই দিনটো যে দিনটোক আজি সিহঁতে লুটি বুটি লৈ সেই মানুহটোক চোচৰাই কেনে মাৰিলে আৰু লাষ্টত তেখেতক এটা মানে দোষ এটা জাপি দিছে যে তুই গৰু মাংসৰ বিক্ৰী কৰি আছ। এইটো সঁচাকৈ এটা বহুত মিছা কাহিনী, এইটো কাহিনী বনাইছে, কাহিনী বনাই পেলাই আজি চাওকচোন আপুনি, আজি নিউজৰ নিউজে কেনেকৈ ধৰণৰ প্ৰচাৰ হৈ আছে, মানুহবোৰ একো কৰা নাই। আজি ক'ত গ'ল অসমৰ মিডিয়া? চাইছেনে আপুনি ক'ত গৈছে অসমীয়া মিডিয়া? অসমৰ মিডিয়া ক'ত গ'ল? আসাম টক্স নিউজ ইমান বকি থাকে, প্ৰতিদিন ইমান বকি থাকে, ক'ত গ'ল? আজি আপোনালোকে একো কৰিব পৰা নাই। বহুতে নেতাক চাইছোঁ, আজি অখিল গগৈক চাইছোঁ মই, কিমান ধৰণৰ কথা কৈছে, চাইছেনে আপোনালোকে? চাইছে অখিল গগৈক পইচাৰ কাৰণে দিয়ে, পইচাৰ কাৰণে সেই কুকুৰৰ নিচিনা কথা ক'ব পাৰে, সঁচা কথা আজি ষ্টৰীত বহি কৰি মই কৈ আছোঁ। এইবিলাক আজি আমাৰ খুব এইটো কৈছোঁ, আমি আছোঁ ৱাল আছাম ইউনাইটেড ষ্টুডেণ্টৰ পৰা, আমি এইটোৱেই সকাই দিব বিচাৰোঁ, আমি কোনো ধৰণৰ ৰাজনীতি কৰিব বিচৰা নাই, আমি এই মানুহজনক যে এই ধৰণৰ গাহৰি মাংস মাংস খুৱাই কিনে যে এই ধৰণৰ কথা কোৱালে তেখেতক, ৰাখিছো। আপুনি দুটা বিতৰ্কমূলক কথা উত্থাপন কৰিছে, মিডিয়াৰ কথা প্ৰসংগ কৰিছে, গণতন্ত্ৰ চতুৰ্থ স্তম্ভৰ কথা কৈছে। আমি কোনো চেনেলৰ নাম কৈছো যে গণতন্ত্ৰৰ এই ক্ষেত্ৰত চতুৰ্থ স্তম্ভৰ ভূমিকা অনেক, আৰু সমাজখনক
সুস্থ দিশত পরিচালনা করার ক্ষেত্রত গণতন্ত্রের চতুর্থ স্তম্ভই ভূমিকা লওয়া উচিত। আর যখন এটা চতুর্থ স্তম্ভ যদি কিবা কারণত বিচলিত হয়েছে গোমাংস বিক্রি করা কোনটো দল সংগঠনে অভিযোগ উঠে এইটো গোমাংস বলে কোনো দল সংগঠন নয়, সেইটো যে আপনার হিন্দুর যে বজরং হব পারে আনাস হব পারে, কিন্তু মই যেখানে শুনেছো আমার তাতে মানুষ আছে এইবার মানুষ কইছে এইবার হিন্দু সংগঠনের দল, কিন্তু ইয়াতে মানে প্রকাশ করা নাই। ভারতবর্ষ এখন ধর্ম নিরপেক্ষ দেশ আর মানে অসম রাজ্য আমার অসমের অসমখনত হিন্দু আর মুসলমান বা অসমিয়ার মাজত সাম্প্রদায়িক সংঘর্ষ হওয়াটা নিবিচারো বা পি আই নিউজের দর্শকসকলেও নিবিচারে। কথাটো হল যদি এজন সাধারণ খাতি খাওয়া মানুষক এনেই মিশাতে গাহৰি মাংস খোৱা হল এজন মুসলমানক প্রত্যক্ষ কৰিছে যে মানুহজনক বহাই কেনে আপোনাৰ দেখিছো অফাৰ কৰি পেলাই চুবাবলৈ কৈছে সমগ্ৰ দৃশ্য কোনে অধিকাৰ দিলে সিহঁতে মৰম পৰিচয় কৰিব কোনে দিলে তাতে তো ডিচি আছিল সমগ্ৰ দৃশ্য দেখিছো এই ক্ষেত্ৰত কৰণীয় বিষ্ণু চাৰিআলি ডিচি আছে নাই কৰণীয় আপোনালোকৰ আছে কোৰ্ট দৰ পিছত আপোনালোকৰ আছে এই ক্ষেত্ৰত কৰণীয় অকল তেখেতক দোষ দিলে নহব সেই সমাজ ব্যবস্থাটো দোষ দিলে বিষ্ণু চাৰিআলি আমি তখন দলগৰ নাম নাছিলো তাতে প্ৰশাসন আছিল প্ৰশাসনে কি কৰিলে প্রশাসনের দিকের ফলে আমি আপনাদের যাব লাগবে আমি যাব লাগবে সাধারণ সর্বসাধারণ লোক আগবাড়ি লাগবে। আর এই ক্ষেত্রে মানে বারে বারে কোথাও যে সাম্প্রদায়িক সংঘর্ষ সৃষ্টি হব পারে এনেকা ধরনের কথাবিল এনেকা ধরনের কথাবিল যাতে ভেকুরের দরে আগবাড়ি না যায় মানে আপনার ওসব যে ঘটনা বিশ্বনাথ চারিআলিত হয়েছে সেটা বড় লজ্জাজনক ঘটনা। আর ইয়াতে আজি এনেকা লাগিছে যে মানবতাক হত্যা করা হয়েছে, যদি দিনত আমি বেলেগ শিক্ষার দিকত আগবাড়ি যাব লাগিব উন্নতির জখলে আমি টেকনিক্যালি আগবাড়ি যাব লাগিব সেইটো দিনত আমি আজিও ধর্ম লৈ রাজনীতি করে আছো। কিন্তু এটা বস্তু প্রত্যক্ষ করব যে ধর্মই কেতিয়াও কিন্তু বেলেগ এটা ধর্মক আঘাত করা নবুঝা, কিন্তু আজি আমার ভারতবর্ষত বা অসমত এনেকুৱা রাজনীতি চলি আছে যে এইটো ধর্ম আর আন এটা ধর্ম কেনেকে যুদ্ধ না আপনি ভাবে নাকি যে বিশ্বনাথ চাৰিআলি যে ঘটনাটা হল ইয়ার রাজনীতি দুটা ধরনের রাজনীতি চলি আছে, সদায় বিজেপির মানুষ সদায় কয়ে আছে যে আমি মুসলমান ভোট নালাগে, সেই কারণে নাগরিকত্ব সংশোধনের বিলত সকল সময়তে সংসদীয় ইয়াতে রাখবলে রাখবলে সিহতে মানে প্রচেষ্টা চলাই আছে। আর অমিত শাহে এই কথাও কয়ে গেছে যে যদি আকৌ নয় গোটে ভারতবর্ষ যদি আকৌ যদি বিজেপি সরকার আহে আকৌ নাগরিকত্ব সংশোধনী বিল আনা হব বলে এইটো প্রকাশ করা হয়েছে, আপনাদের নিশ্চয় গম পাইছে কথাটা। মোর একটা প্রশ্ন কি যখন তাতে সেইটো পরিবেশ সৃষ্টি করেছিল নিশ্চয় সেই সকল ব্যক্তি সকল শিক্ষিত সমাজ শিক্ষিত, কিন্তু সেই সমাজ শিক্ষিত হওয়ার পিছতো আজি যেটা ঘটনা হয়ে গেছে গাহরি মাংস খুবাই তারপর এনেকা প্রেসারাইজ করেছে যে তুমি চুবা তই খা বলে এজন বৃদ্ধ মানুষ যার আইতার বয়সর বা নিজের পিতৃর তুল্য বলে কব পারি সেইজন মানুষ এনেকা প্রেসারাইজ করে যেনকা কাম করে আছে এইটা বহুত গরিহণার যোগ্য। আর আমি সদৌ ঐক্যবদ্ধ গণতান্ত্রিক ছাত্র সন্থারপর প্রশাসন বিভাগক একটা চব্বিশ ঘন্টার সময় দিয়ে দিছো এই স্টুডিওত মই কইছো যদি চব্বিশ ঘন্টার ভিতর সেই সকল দোষীক করায়ত্ত করে উচিত ব্যবস্থা নলয় তেনহলে আমি গোটে অসমত গোটে জিলাত আমার সদৌ ঐক্যবদ্ধ গণতান্ত্রিক ছাত্র সন্থার সমূহ কর্মী মিলি আমি একটা গণতান্ত্রিক আন্দোলন গড়ে তুলি, কারণ এইটা একটা মানবতার মাজত আঘাত হানিছে মানবতার স্বার্থত আঘাত হানিছে। আজি শিক্ষিত হয়ে যুবক আজি এনেকুৱা কাম করে আছে আপনি কোয়া মতে রাজনীতি জড়িত বলে মই ভাবো নিশ্চয় মই প্রশ্ন করছো যে এখেতে এটা উত্থাপন করেছে এই সমগ্র প্রক্রিয়ার রাজনীতি কোনোবা গুণ পোৱা বলে কৈছে, তো মই সেইকাৰণে আপোনালোকক সুধিছো যে কৰবাত ৰাজনৈতিক প্ৰাকচক্ৰৰ কিবা গোল আছে নেকি, যদি নাই তেতিয়াহ'লে কৰবাত তেখেতৰ প্ৰতি কিবা ক্ষোভ থাকিব পাৰে বা খবৰ বহিঃপ্ৰকাশৰ বাবে বিভিন্ন ধৰণৰ পৰিকল্পনা কৰি তেখেতক এনেকুৱা ধৰণৰ এই আমাৰ ভাৰতবৰ্ষত এই গৰু মাংস আৰু গাহৰি মাংস দুটালৈ আজি নহয় এইটো অতীতৰ পৰা এটা চলি আছিলে, এইটো আপোনাৰ 1857ত চিপাহী বিদ্ৰোহৰ আৰম্ভ হৈছিল তেতিয়াৰ পৰা আজি যদি অসমত তেনেকুৱা সিপাহী বিদ্রোহ যেতিয়া আপোনালোকে কার্ডিস ইউজ কৰিছিলে যেটো কার্ডিসত আপোনাৰ আছিলে এই
আপনার ব্রিটিশসকলে হিন্দু আর মুসলিমক এনেক ধরনের দঙ্গা বুঝাইছিল যে এই কার্ডিশন আছে আপনার এটা হিস্ট্রি লিপিবদ্ধ এখেতসকলে জানায় যে সিপাহী বিদ্রোহের পর আরম্ভ করে ইতিহাস চলে আমি দেখো যে হিন্দু মুসলমানের প্রায় সংখ্যক কাজিয়া বা বিভিন্ন ধরনের সাম্প্রদায়িক বিষ সৃষ্টি হয় গাহরি আর গোমাংসক এক প্রবাদ আছে যদি হিন্দুর মন্দিরত গোমাংস থাকা হয় তাহলে সেই মন্দিরটির বিভিন্ন ধরনের আনুষ্ঠানিক যে ধর্মীয় পূজা করে তাক পুনর্ভূত করা হয় ঠিক সেইদরে যদি আজি তেখেতক বিশ্বনাথ চাৰিআলি সত্তরের ঊর্ধ্বর মানুষ এজনক গোমাংস খুয়া হল গতিকে তেখেতকও তেওঁলোকৰ কৰাণ বা তেওঁলোকৰ ধৰ্মশাস্ত্ৰ বা নেদেখাজনৰ যিখিনি বিচাৰে বা নদেখনৰ যিখিনি নীতি নিয়ম সেই নীতি নিয়ম কৰিবলৈ লাগিব সেই সমাজখনত এইসমূহ বিষয়ক লৈ আলোচনা কৰাটো যথেষ্ট লজ্জাজনক কৰিছোঁ কাৰণ আপোনালোকৰ সময় অতি গুৰুত্বপূৰ্ণ সময় আমাৰ সময় অতি গুৰুত্বপূৰ্ণ সময় কিন্তু কথাটো হৈছে বিশ্লেষণ নকৰি নোৱাৰি গতিকে এই ক্ষেত্ৰত আমাৰ যিসমূহ যুব নেতা যিসমূহ দলীয় সংগঠন স্বেচ্ছাসেৱী সংগঠন লগতে চৰকাৰ প্ৰশাসনৰ বিভিন্ন কৰণীয় কাম আছে গতিকে আপোনাৰ কি ভাবে যে সরকারি দরাচলতে আমাক শিক্ষা ব্যবস্থাটো উপযুক্ত শিক্ষা ব্যবস্থা দিব পৰা নাই বা স্বেচ্ছাসেৱী সংগঠনসমূহৰ যিটো ৰোল সেই ৰোলটো পোৱা নাই বা সেইসকল যুৱক যিয়ে শত্ৰুৰ ঊৰ্ধৰ এজন মানুহক নিজৰ বাপেক সম মানুহ এজনৰ ওপৰত জোৰ ডুবুচকৈ বলপূৰ্বকভাৱে দিয়ে চাওক বস্তুটো এই সন্মান বেলেগক সন্মান দিয়াটো আমাৰ হয়তো ঘৰৰ মানুহে শিকায় কিন্তু যেতিয়া মানুহ লাহে 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 বয়স হয় তেতিয়া আল্টিমেটলি কি হয় পরিবেশের পাকচক্রত পড়ি ধর্মর নামত বিভিন্ন প্ররোচনামূলকর নামত পড়ি আমি তেতিয়া সেই সকল উদ্ভন্ন করা ব্যক্তিসকলে এইবিলাক করবলে বাধ্য হয় আর আমার পাঠ্যক্রমত আমি ভাবু নৈতিকতার শিক্ষাটা লিপিবদ্ধ হব লাগে কারণ আমার শিক্ষা এতালেক নৈতিকতা শিক্ষা দিয়া হওয়া নাই আমার এতালেক কার্যকরী শিক্ষাও দিয়া হওয়া আপনার নৈতিক শিক্ষার কথা দূরের কথা এইবিল কথা কবল বহুত আর বেলেগ একটা শো থাকবে আমি যদি চাও আমার প্রতিদিনে শিক্ষানুষ্ঠানখনের যেনেকা ধরনের জরাজীর্ণ পরিবেশের নিউজ আমি করবলগা হয় এইবিল দেখলে এনেকা লাগে যে বহুত পিছ পড়ে আসো রাজ্য বহুত পিছ পড়ে আসো পরিবর্তন বিভিন্ন ধরনের বিভিন্ন সময়ত বিভিন্ন ধরনের জননেতায় প্রদান করে বিভিন্ন ধরনের স্বেচ্ছাসেবী সংগঠনবিল আগবাড়ি আহে এই ক্ষেত্রে বিশ্বনাথ চাৰিআলি যেটু কথা সংঘটিত হল মানে খানৰ ওচৰলৈ আহিছো যে এই সমগ্র প্রক্রিয়া তাত বিশ্বনাথ চাৰিআলি জনপ্রতিনিধির তাত থাকা ডিসির তাত থাকা স্বেচ্ছাসেবী সংগঠন সমূহের কারণে যথেষ্টখিনি আছে তেওঁলোকক কি কব মানে চাওক আপনি মই প্রথমতে মই আপনার কয়ে দিছো যে এইটো ঘটনা তাতে ঘটিল কেনেকে নিশ্চয় সেই জায়গার মানুষ সব অবগত মানুষের মাছ বজারের মাছ মজিয়াত এই কাহিনীটো হয়েছে তো রাস্তা যেটা চুচুরাই চুচুরাই লই মানুষ এই ধরনের শাস্তি হারাশাস্তি করা হল আর গাহরি মাংস খুবাই দিয়া হল তাতে তো রাইজ আসলে রাইজে চাইছে রাইজে প্রত্যক্ষ করেছে তাতে কি প্রশাসন আসে নাকি আসে তাতে প্রশাসন তাতে কি ডিসি ইনফরমেশন পাওয়া নাই নাকি এটার ডিসি এটার স্টেপ লওয়া নাই এটা কি স্টেপ লব আপনার দল সংগঠনের পর কিবা নির্বাচন বিশেষ নিশ্চয় আমি আপনার এই স্টুডিওর মানে থ্রুডি একটু জানাই আসো যদি চব্বিশ ঘন্টার ভিতর আমার প্রেসিডেন্টে কল যদি চব্বিশ ঘন্টার ভিতর যদি আপনার প্রশাসনে যদি ইয়ার উপর কোনো ধরনের স্টেপ নলয় তাহলে আমি এই বস্তুটো লৈ আমি গোটেই অসমত আমি তীব্র একটু গৰিহণা জানাইছো আর আন্দোলন গড়ে তুলে আপনাক রখাইছো অকল আন্দোলনেই কোনো সমস্যার সমাধান নহয় অকল আন্দোলন করে আমি সমস্যা সমাধান করব নোৱাৰিম কিন্তু অসমত বিভিন্ন ক্ষেত্রে দেখিছো আন্দোলন নকৰিলেও কিন্তু প্রতিটি বস্তু সরকারে হল বা বিভিন্ন সময়ত আমি সহজে নাপাও তারপরে আমি লড়া ছালীক সেই অঞ্চলের স্বেচ্ছাসেবী সংগঠক শিক্ষা ব্যবস্থা অ্যাওয়ারনেস আনব লাগবে এই ক্ষেত্রে আপনাদের কি করব না চাও আমি নিশ্চয় আমার একটা কমিটি একটা বনাই দিই যে কমিটি তাতে যে একটা অবজারভেশন করব আর দেখা গেছে শোণিতপুর ডিস্ট্রিক্ট আপনার 58% শিক্ষিতর হার আছে এতিয়াও দেখা তুলনামূলকভাবে বহুত কম যত আজি 2019 আমি 4G ইউজ করে আছো ভিডিও কল করে আছো ইমান আমি টেকনিক্যালি আপডেট হয়েছো কিন্তু সেইটো জানাত মাত্র 58% আপনার শিক্ষিত হাত গতি এটু বহুত কম মোর মতে বর্তমান যুগত আর অসম সরকারে চকু দিব লাগে যে ইয়াত 100% শিক্ষিত হার কেনেকে করিব পারি আর তাতে যেটু অবস্থা যদি তেনেকুয়া একটা অমানবীয় কাম ঘটিছে নিশ্চয় সেই সকল মানুষ রাইজর মানুষ সচেতন নহয় যুবকও হয়তো শিক্ষিত নহয় মোৰ এটা ব্যক্তিগত ধারণা
এতিয়া আমি এটা কাম করি, আমার 800 ছাত্র সংগঠন আপনা আমি তাতে একটা নিশ্চয় ক্যাম্প পাতি, যার জড়িয়তে সেইটো অঞ্চলত একটা অ্যাওয়ারনেস দিব পারি যে আসলতে ধর্মর নামত যুদ্ধ করিলে আমি নিজে নিজে মরি থাকিম, উন্নতি হব নোৱাৰি। আমার কথা হয়েছে আমার সমাজ উন্নতি হব লাগে, আমি হিন্দু মুসলিম ভাতৃত্ববোধেরে চলিব লাগে, কারণ আমার ধর্ম নিরপেক্ষ দেশ আর যেটু ধর্মীয় স্বাধীনতা সেইটা আমার সংবিধানের 25-এর 28 নম্বর আর্টিকল দিয়াই আছে যে আমার ধর্মীয় স্বাধীনতা আছে। আর যেজন ব্যক্তি গো মাংস ঘর লো যাব বিচারিছিলে বা কোনোবাই গাহরি খাব বিচারিছিলে সেইটো কারোবার সেইটো নয় যে স্বাধীনতাটো আমাক রুদ্ধ করেছে মই করিব নোৱাৰি, পূর্ণ স্বাধীনতা আমার সংবিধানে দিয়া হয়েছে। গতি আমার নাগরিক সেই শুনিপুর বিশ্বনাথ চারিআলির মানুষ নিশ্চয় সচেতন নহয়, সংবিধানের প্রতি সচেতন নহয় যে আমার সংবিধানে কি কি আমাকে অধিকার দিছে। আর আজি যদি এই অধিকার তখন সকলে জানিল হয় নিশ্চয় এনেকা ধরনের একটা ঘটনা নঘটিলে হয়। মই জানা বিশ্বনাথ চারিআলি হিন্দুর সমান্তরালক মুসলমানের সংখ্যা কম নহয়, বর্তমান 34.34 মুসলমান মানুষ বর্তমান যদি আমি গুগল ম্যাপত চাও। যে কথাটো হল বর্তমান সময় আপনি কৈছে যদি তেখেতে গাহরি মাংস বা গরু মাংস গো মাংস নিছে সেইটো এটা বিশেষ তেখেতর তাত কিবা এনেকুৱা ধরনের তথ্য আছে নাকি যে তেখেতে গো মাংস লৈ গৈছিলে বা এনেকুৱা ধরনের কিবা? আপনি ভিডিওতে এটা বস্তু স্পষ্টকে চাব বিচাৰে, তাতে কিন্তু গো মাংস দেখুৱা নাই, যিমান ভিডিও ফুটেজ হৈছে তাতে দেখাব লাগিছিলে যে মানুহটো কাইন্ড হৈ যিখিনি মানে তদন্ত কৰিছো মানে মোৰ মানুহ যাতে আছে তাতে তেখেতে যি ধরনের কথা কলে আপনার এই পয়সাটো লৈ চান্দা মাগিছে চান্দাটো দিয়া নাই সেইকাৰণে তার উপর একটা গোচর লগাইছে যে তেখেতে গো মাংস বিজনেস করে। আর এই এই সকল রাজ্য মানে হিন্দু কিছু মানুহ কিহৰ চান্দা আছিলে চান্দাটা সিহঁতৰ কিহৰ চান্দা সেইটো আমি এতিয়ালৈকে গম পোৱা নাই, কিন্তু সিহঁতৰ কিবা কাৰণত চান্দাটা চাইছিল, যি চান্দাটো সি তেখেতে দিব পৰা নাই সেইকাৰণে তার উপর একটা গোচর এটা দি পেলাই এই সিহঁতে করিলে কি আপনার এই মাংসটো খুৱাই দিলে। দৰ্শকক পুনৰবাৰ কৈছো এওঁলোক হৈছে সেই বিষয়টোৰ লগত তদন্ত কৰি থকা ব্যক্তি, কিন্তু মই পুনৰবাৰ কৈছো যে এনেকুৱা সময়ত এনেকুৱা ধৰণৰ বিষয় চৰ্চা কৰি থাকি আমাৰ ভাল নালাগে, কিন্তু বিষয়টো গুৰুত্বপূৰ্ণ আৰু চৰ্চা কৰিবই লাগিব, প্ৰতিটো বিষয় চৰ্চাৰ পিছতে সমাধান হয়।